বন্ধুরা, এমএ বিএড করেও তিনি টোটো চালক। হ্যাঁ বন্ধু, এমনটা অনেক শুনেছি, অনেক দেখেছি। আজকে সেই নিয়েই একটি ভিডিও আমি বানাচ্ছি। আমাদের এই রাজ্যে কত এমএ পাশ করে বিএড, ডিএড, ডিএলএড, অনেকে পিএইচডি, অনেকে এমফিল করেছেন, এত কিছু করার পরেও কেউ আছেন টোটো চালক, কেউ বাজারে চপ মুড়ির ব্যবসা করছেন, কেউ যে কোনো ভাবে হকার হয়ে গেছেন, আবার অনেকে পিয়নগিরি করছেন কোনো একটা ছোটোখাটো বেসরকারি অফিসে, কোনোভাবে দিন যাপন করছেন। তো চলুন, এমনই একটি ব্যক্তিত্ব নিয়ে আপনাদের আজকে বলবো, যিনি এমএ বিএড করেও আজকে তিনি টোটো চালান রাস্তায়। চলুন দেখে নিই। হ্যাঁ বন্ধু, যাকে নিয়ে বলবো, তিনি বাংলা নিয়ে এমএ পাস করেছেন, বিএডও করেছেন তারপর, কিন্তু বছরের পর বছর যায়, স্কুলে নিয়োগের এসএসসি পরীক্ষা আর হয় না। বকুল দেবনাথ এখন হরিণঘাটার রাস্তায় টোটো চালান। 2015 সালে এমএ পাস করেই আপার প্রাইমারি স্কুলে শিক্ষকতার যোগ্যতার নির্ণায়ক টেট পরীক্ষা দিয়েছিলেন বকুল, কিন্তু বিএড না হওয়ায় মৌখিক পরীক্ষায় ডাক পাননি। পরের বছর যখন নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য এসএসসি পরীক্ষা হয়, বকুল তখন বিএড করছেন। এরপর আর না হয়েছে টেট, না হয়েছে এসএসসি। ভুরি ভুরি দুর্নীতি আর গুচ্ছ মামলার ফাঁসে এরাজ্যে সরকারি বা সরকার পোষিত স্কুলে নিয়োগের গোটা পর্বই লাটে উঠে গিয়েছে। বকুলের বাড়ি নদিয়ার হরিণঘাটায় নগর উখড়া পঞ্চায়েতের মহাদেবপুর গ্রামে। বাবা মা তাঁত চালিয়ে তাঁদের তিন ভাইকে লেখাপড়া শিখিয়েছেন, বাকি দুই ভাই গ্রাজুয়েট, দাদা কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে করণিকের চাকরি পেয়েছেন, ছোট ভাই কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়ে এখন দিল্লিতে। শুধু বকুলেরই ভাগ্যে শিখে ছেড়েনি, শিক্ষক হতে চাওয়ায় অন্য কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিও নেননি। এদিকে সময় যত গড়াচ্ছে বয়স বেড়ে যাচ্ছে, ফিকে হয়ে আসছে স্কুলে চাকরির স্বপ্ন। এর মধ্যে লকডাউন খেয়ে নিয়েছে আস্ত একটা বছর। করোনার প্রথম ঢেউ স্তিমিত হতেই সাইকেলে বড় ব্যাগ ঝুলিয়ে দোকানে দোকানে মশলা সরবরাহের ব্যবসায় নেমেছিলেন বকুল। কিন্তু সাইকেলে আর কত মাল টানা যায়? মাস কয়েক পরে বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আর বাকি ধার দেনা করে একটা টোটো কেনেন, কিন্তু সেই ব্যবসাও তাকে ছাড়তে হয়েছে অনেক দেনা বাজারে। এখন সেই টোটো নিয়েই তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকেন যাত্রীর অপেক্ষায়। বকুল বলেন, এসএসসি পরীক্ষায় বসলেই যে চাকরি পাবো তার নিশ্চয়তা নেই, কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগই তো পেলাম না। আর এখন এই কোটি কোটি টাকার দুর্নীতি সামনে আসার পর সন্দেহ হচ্ছে, এরাজ্যের মেধা ভিত্তিতে স্কুলে চাকরির কোনো সম্ভাবনা আদৌ আছে কি না। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পিএইচডি করেছেন বকুলের বন্ধু মামুন খান। তাঁর আক্ষেপ, 2017 সালে বিএড করে একটা টেট বা এসএসসিতে বসার সুযোগ পাইনি, কোনোদিন পাবো কি না তাও জানি না। এ রাজ্যে আমরা তো হাজার হাজার বকুল। হ্যাঁ বন্ধু, শুনলেন এক বকুলের কথা, কিন্তু সত্যি এমন হাজার হাজার লক্ষ লক্ষ বকুল, এমন শত শত এবং অনেক ভালো ভালো রেজাল্ট এর সার্টিফিকেট নিয়ে তারা কেউ টোটো চালাচ্ছেন, কেউ হকারি করছেন, কেউ বা দিন মজুরি খাটছেন।
তো এই দিন কবে যে পরিবর্তন হবে বা কবে সুদিন আসবে সেই আশাতেই থাকবো। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।